তুমি কাকে উঠিয়ে নিয়ে যেতে এসেছো জানো? জানি আপনি একজন এমপি, আপনার একজন বিশু আছে, আপনার আশেপাশে এই যে যারা আছে এদের অনেকেই গুন্ডা, ওদের কাছে আছে, আমার কাছেও কিছু আর্মস আছে। এই যে একটা ভিতরে আছে ছয়টা, আর এই যে একটা ভিতরে আছে আটটা। আমি বুঝ করে লোড করে দুইটা মাল নিয়ে আইছি। কেন নিয়ে আইছি জানেন? এইখানে অনেকগুলি খরচ হতে পারে, সেই জন্য একটা গুলিও মিস হবে না। আর প্রথম মরবেন আপনি। ওটা রাখো বাবা, রাখো। তুমি ঠিক সময় আসছো, আমার ওনার কাছে যাওয়া প্রয়োজন। তুমি না আসলো আমি ওনার কাছে যেতাম। ইয়ে, আমরা কিন্তু একই পার্টির লোক, বিরোধ শুধু কে নমিনেশন পাবে তাই নিয়ে। ইয়ে, তোমরা সবাই বসো। এখানে চা নাস্তার ব্যবস্থা কর। আমি চলে আসবো, আমি চলে আসবো। আলাদ আসো, আসো বাবা, আসো। এসো এসো সাদেক। সালাম আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। এখন আর আমাকে নেতা বলো না, এখন তো তুমিই নেতা। কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ি, প্রমাণ পেয়েছো। আমি ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারি। তোমার একজন বিশু ছিল, তোমার সাথে টক্কর দেওয়ার জন্য আমিও একজন বিশু তৈরি করেছি। আমার বিশু কি তোমার বিশুর চেয়ে কোনো অংশে কম? জি না, আপনার বিশু আমার বিশুর চাইতে বেশি তেজি। রবি, তুমি একটু ভেতরে যাও। ভাই, তোমার একটু বাইরে যাও। জি স্যার। বসো। তুমি এখন রানিং এমপি। জি। গতবার পার্টি থেকে এমপি নমিনেশনের জন্য আমি চেষ্টা করেছিলাম, পাইনি। তোমার সাথে যুদ্ধে হেরে গেছি। এবার কিন্তু যুদ্ধে আমাকে জয়ী হতেই হবে, যে করেই হোক। আমি নমিনেশন নেবই। এই নমিনেশনের জন্য যুদ্ধ না করে আমরা দুজনা কিন্তু একটা আপোষে আসতে পারি। আমি আর এই জায়গায় থাকবো না রবি, আমি কাল ভোরেই চলে যাব। কেন? তুমি খারাপ হয়ে গেছো রবি, রাত নাই দিন নাই, তুমি কই যাও? তুমি সন্ত্রাসী হয়ে গেছো রবি। তুমি যাদের সাথে মিশো তারা ভালো লোক না।